রবীন্দ্রসঙ্গীত শিল্পী তনুশ্রী গুহ, যে অলরেডি আপনারা অনেকেই তাকে দেখেছেন, চিনেন, এবং সঙ্গীত জগতে এই প্রবাসে অলরেডি অনেক নাম কুড়িয়েছে। এবং তনুশ্রীর পরে যিনি আছেন তাকে আসলে পরিচয় করা দেওয়ার কিছুই নেই, যিনি বাংলাদেশেই অলরেডি প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন এবং এই প্রবাসের সঙ্গীত জগতের আমি বলবো উজ্জ্বল তারকা, এবং তিনি আর কেউই নন, আমাদের সকলের প্রিয় হিমাংশু গোস্বামী আমাদের মাঝে আজকে আছেন। তারপরে যে তবলায় আপনারা যাকে দেখতে পাচ্ছেন, সেও আমাদের খুব প্রিয় একজন মানুষ, এবং সে আর কেউই নয়, হিমাংশু গোস্বামীর সুযোগ্য সন্তান হিমেনেশ গোস্বামী আমাদের মাঝে আজকে আছেন, এবং হিমেনেশ আজকে তবলা সঙ্গত করবে। এবং প্রথমেই আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব তনুশ্রী গুহের কণ্ঠে, এবং রবীন্দ্রসঙ্গীত আমাদের সকলের প্রিয়, এবং বিশেষ করে গাফর ভাইয়ের তো খুবই প্রিয় এবং আমাদের সকলের প্রিয়, সেই জন্য আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব তনুশ্রী গুহের রবীন্দ্রসঙ্গীত দিয়ে। তনুশ্রী, ধন্যবাদ মুসারা ভাই, গাফর ভাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুমিও থাকো। আমি কীর্তনাঙ্গের একটা গান দিয়ে শুরু করছি। এটা কি গাফর ভাইকে পরিচিত, মানে ফেভারিট নাকি? কোনটা যেটি আপনি মানে এখন পরিবেশন করবেন? আমার মনে হয় গাফর আঙ্কেল রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসেন, যে কোনোটাই খুবই পছন্দ করেন। ওনার ফেভারিট বোধ হয় পাগলা হওয়ায়। আপনি কি জিজ্ঞেস করেছেন কখনো যে এটা কেন উনি ভালোবাসেন? না, তা করিনি, আজকে জিজ্ঞেস করে নিয়ে। হৃদয়ে কুলকুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন মারি, হৃদয়ে কুলকুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন মারি, যেদিকে চেয়ে দেখি প্রভু সখী, যেদিকে চেয়ে দেখি প্রভু সখী, কিছু আর চিনি নয়ন বারি, হৃদয়ে দেখুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি। পরানে পড়ি আছে তান ভরানো দিতে আসে বান, পরানে পড়ি আছে তান ভরানো দিতে আসে বান, আজিকে ঘিখরো তুফান সজনী গো বাঁধিতে নারি, বাধুয়ার বাঁধিতে নারি, হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি।
সহসাকে বহিল কোথাকার কোন পাবনে আমার এই নবযৌবনে কেন এমন হল গো আমার এই নবযৌবনে সহসাকে হৃদয় আপনিও দাস মধুমে কিসের দাস হৃদয় আপনিও দাস মধুমে কিসের দাস জানি না কি বাসনা কি বেদনা গো ফলে নয়ন বারি যেদিকে যেয়ে দেখি ওগো সখী কিছু আর চিনিতে না পারি ফলে নয়ন বারি ফুল ভেসে যায় হায় সজনী উথলে নয়ন বারি হৃদয়ের একুল ফুল দুকুল ভেসে যায় হায় সজনী অকুল দুকুল বেসে গেল তো মানুষের মানুষ কি করবে প্লাবিত হবে গাপার ভাই প্রেমে পড়লে দুকুলই ভেসে যায় হ্যাঁ প্রেমে পড়লে দুকুলই ভেসে যায় কেন গাপার ভাই প্রেমে পড়লে দুকুল ভেসে যায় কেন আপনার আপনার কি সেরকম কোনো এক্সপেরিয়েন্স রয়েছে সেগুলো তো ব্যক্তিগত ব্যাপার প্রিয় দর্শক আমার মনে আছে মনে পড়ে যে গাপার ভাই আমরা লাস্ট কবে করেছিলাম মুস্তফা ভাই জীবনে তিনি বলেছিলেন আমি তো বইয়ের সাথে প্রেম করেছি এবং লেখালেখির সাথে প্রেম করেছি তারপর বিজ্ঞাপন বিরতিতে গিয়ে গাপার ভাই বলেছিলেন যে তুমি এসব কি প্রশ্ন করছো আমার স্ত্রী বসে প্রোগ্রাম দেখছে জিজ্ঞাসা করতেছো আমি প্রেম করেছি প্রিয় দর্শক আজকে গাপার ভাইকে সেইভাবে প্রশ্ন না করলে আমি একটু ঘুরিয়ে প্রশ্ন করার চেষ্টা করছি এবং গাপার ভাই এখন হয়তো বাবির প্রতি শ্রদ্ধা রেখে সেভাবেই কথা বলছেন এবং এক্সপিরিয়েন্স সবারই রয়েছে সায়ানাম ভাই আপনি গাপার ভাইকে কতদিন থেকে দেখছেন গাপার ভাইকে আমি দেখছি গাপার ভাই বোধহয় এদেশে এসেছিল আমার যতদূর মনে পড়ে 1973-তে খুব সম্ভবত আর কি আমি 74-এ আমি এসছি 74-এ তার ব্যাপার পরে পরেই আর কি আমি এসছি কি তখন থেকে গাফার ভাইকে 74-এ দেশে এসেছি আমি 74-এ দেশে এসেছি তখন থেকে গাফার ভাইকে কম বেশি চিনতাম তার পরবর্তীতে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এবং
পলিটিক্যাল যে মিটিংগুলো বিভিন্ন জায়গায় হয় সেগুলোর মধ্যে দিয়ে গাফর ভাইকে, তাছাড়া আগে থেকে তো আমরা সবাই চিনি গাফর ভাইকে, গাফর ভাইকে চেনেন এমন তো লোক তেমন লোক নেই বাংলাদেশে, হয় না। জন্মের পর থেকেই ওই গানটা আমরা গিয়ে এসেছি, আমরা সেই প্রভাত ফেরির কথা, সেই সমস্ত দিনগুলোর কথা, যে গাফর 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 চৌধুরী, গাফর চৌধুরীকে দেখা তো দরকার নেই, গাফর চৌধুরী সবার মনের মধ্যেই আছে, এটা সত্য কথা, এই কথা অস্বীকার করার উপায় নেই কারো। পৃথিবীর সমস্ত পৃথিবীর যত যেখানে যত বাঙালি আছে, বাংলাদেশের বাঙালি তো বটেই, যেখানে যত বাঙালি আছেন সবাই এই গানটি প্রাণে ধারণ করেন, আমার ভাইয়ের রক্তের আঙুনে 21 ফেব্রুয়ারি, এটি অন্তরের অন্তঃস্থলের গান, এটি এটি অনুধাবন করার গান, এটি বাঙালি সত্তাকে চেনার গান, সব সবাই প্রতিটা বাঙালি এটি জানেন। এবং এটি রচয়িতা যে আব্দুল গাফার চৌধুরী, কে আব্দুল গাফার চৌধুরী, আমি আমার কথাই বলি, আমি গাফার ভাইকে দেখার আগে গাফার ভাইয়ের কথা শুনি, আমি ইগোস্লাভে এসেছিলাম অনেক দিন আগের কথা, সেটা ওই যুদ্ধের পরে পরেই মুক্তিযুদ্ধের ডেলিগেশনে এসেছিলাম, তখন সেখান থেকে গাফার ভাই শুনলাম, গাফার ভাই বিলেতে এসছেন আর কি, গাফার ভাইকে দেখার একটা অদম্য একটা এই লোককে দেখতে হবে, এই লোক কে, কে এই লোক, কেমন দেখতে, কেমন তার মনের অবস্থা, কেমন লোক সে, দেখার একটা অদম্য স্পৃহা ছিল সেই সময়। তারপর ওখানে বসেও হাইকমিশনের মাধ্যমে আমরা বাংলা পত্রিকাগুলো পেতাম আর কি, বেলগ্রেডের হাইকমিশনের মাধ্যমে আর কি, ওই সময় গাফার ভাইয়ের লেখাগুলো পড়তাম ওই পত্রিকার মধ্যে, পড়ে তো উদ্বেলিত হয়ে যেতাম, লেখা ওই যে বলেছি সেদিন বললাম আপনাকে, আমি গাফার ভাইয়ের লেখা প্রথম থেকে পড়া শুরু করলে আপনি সমস্ত কাজ ফেলে ওটাকে শেষ করতে হবে, সেটা চাই পলিটিক্যাল হোক, চাই আপনার কোনো গল্প হোক, যেটি হোক আর কি, লেখার ওনার অসাধারণ ক্ষমতা সেটি তো সবাই জানেনি, জানি আমরা আর কি। তো সেখান থেকেই গাফার ভাই এই আরও একটি 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 দারুণ জিনিস আমার মনে পড়ে আর কি, ওই সময় পড়েছিলাম ওই খবরের কাগজে, উনি যে উনি লিখেছিলেন একটা আর্টিকেল লিখেছিলেন, তার মধ্যে উনি ওই যেমনটি আপনি বললেন কিছুক্ষণ, প্রতিটা লেখার মধ্যে ওনার রবীন্দ্রনাথের কিছু উক্তি থাকে আর কি, অথবা কোনো না কোনো কবিতার দুটি দুটি ইয়ে থাকবে আর কি। তো এমনি একটি লেখার মধ্যে উনি লিখেছেন, তখন ব্রিগেড আমি লিখেছিলাম যে তোমার হলো শুরু আমার হলো সারা, এই লেখাটি উনি এনেছিলেন ওনার লেখার মধ্যে আর কি। আর ওই তখন থেকে ওই গানটির প্রতি আমার একটা বিশেষ একটা আকর্ষণ হয়ে যায় আর কি, সেটা গাফর ভাইয়ের কারণে, রবীন্দ্রনাথ লিখেছেন কিন্তু গাফর লেখাটি পড়ে আমার একটা বিশেষ অনুভূতি জন্মে যায় ওটার মধ্যে আর কি। তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে তো আপনার এই সভা সমিতিতে বিভিন্ন মিটিং টিটিংয়ে গাফর ভাইকে দেখেছি, কাছে যাওয়ার সাহস পাইনি, প্রথমে ভাবতাম অত ওর মানুষ কী করে কাছে যাবো, কী বলবো, কীভাবে পরিচিত হবো, এটা একটা বিশাল একটা ইয়ে ছিল আর কি। তারপর আস্তে আস্তে কর্মকাণ্ডের মাধ্যমে কিছুটা পরিচয় হলো। তো এখন যেটা ভাবি গাফার ভাইয়ের কথা, আমি যেটা বলতে চাই, ওর তো লম্বা কথা বলতে অনেক সময় লেগে যাবে, অনেক অনুভূতি আছে গাফার ভাইয়ের ব্যাপারে, ব্যক্তিগতভাবে আমরা সবাই আমি মনে করি যারা এখানে আছেন তাদের প্রত্যেকেরই গাফার ভাইকে নিয়ে অনুভূতি আছে, গাফার ভাইয়ের প্রতি গভীর ভালোবাসা প্রত্যেকেরই আছে, এবং গাফার ভাইয়ের প্রতি বিশাল রকমের একটা আকর্ষণ সবারই আছে আর কি। আমি যে কথাটা এখানে বলতে চাই, আজকে এই সুযোগটা যখন দিয়েছেন সোহেব সাহেব আপনি, আমি একটি কথা পরিষ্কার বলতে চাই, আমি মাঝে মাঝেই চিন্তা করি যে যদি এই গাফার ভাই যদি 1974 সালে বিলেতে এসে, যদি বিলেতে না থাকতেন, উনি এসেছিলেন যতদূর জানি ওনার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য আর কি, যদি উনি এখানে না থাকতেন, যদি দেশে ফিরে যেতেন, তাহলে আমরা যারা বাঙালি যারা বিলেতে আছি আমাদের অবস্থা হতো কি? অবাক হয়ে বলি আমি এই কথা কেন বলছি, যে আসলেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, স্বাধীনতায় বিশ্বাসী, স্বাধীনতা স্বাধীন বাংলাদেশের সত্তা যারা বিশ্বাস করে, এই যে কমিউনিটি এখানে আছে, বিশ্ব বাঙালি তো আছে, আমি বিরতির কথাই বলি শুধু, এখানে যা আছে তাদের অবস্থা কী হতো ভেবে আমি অবাক হই, এখনও অবাক হই এবং এখনও ভাবি, যদি গাফার ভাই আল্লাহ মাফ করুন যদি চলে যান সমস্যা আর কি, তাহলে এই বাঙালিদের অবস্থাটা হবে কি? কারণ আমি তো যেখানেই যাই, যত আন্দোলন, যত সংগ্রাম, যত কিছুর মধ্যে গাফার ভাই এখন পারেন না, উনি বড় কষ্ট করে যান, হাঁটতে অনেক অসুবিধা হয়, তারপরে ওনার উপস্থিতিটা এমনভাবে একটা প্রেরণা যোগায়, দেখলে মনে হয় যে একটা মুরব্বী এসেছেন। এবং আমি একটা বিশ্বাস করি যে এখানকার বাঙালিরা তাকে মুরব্বী হিসেবে জানেন, অভিভাবক হিসেবে জানেন, এবং উনি অভিভাবক হিসেবেই ওনার দায়িত্ব চরমভাবে অতি বিশ্বস্ততার সাথে, অতি স্নেহের সাথে, উনি আদরের সাথে পালন করে যাচ্ছেন উনি আর কি। এবং এই পাওয়াটা কিন্তু আর নেই আমাদের মাঝে। অবাক বিষয়ে তাকিয়ে দেখেন আপনারা সবাই, গাফার ভাই নাই, কে আছে এখানে? এই চেতনাকে অভিভাবকের মতো করে লালন পালন করবে এবং দিক নির্দেশনা দিয়ে যাবে, যার মধ্যে আমরা প্রেরণা পাবো, যার মধ্যে আমরা সাহস পাবো। গাফার ভাই বসে থাকলে আমাদের সাহস আসে, কেন আসে? কারণ উনি একটা এমন একটা অস্তিত্ব, যে অস্তিত্বটা সেই বাঙালির জন্ম থেকে এখন যার ভিতরে ধারণ করা আছে এবং উনি অনর্গল সেটা বলতে পারেন আর কি। সে কারণে আমি মনে করি গাফার ভাইয়ের কোনো বিকল্প নেই। আজ গাফার ভাইয়ের 80তম